नमस्कार बंधुरा, सम्पूर्ण फूड एंड ट्रावेले अपन सबाई के स्वागत। आमी आज के रान्ना करब आमोदी माछेर झाल बा आपनारा बेगुन दिए आमोदी माछ बोलते पारें। तो चलुन देखे नी आमी किभाबे बानिएछि। आमी एखाने 250 ग्राम आमोदी माछ भालो करे धुए रेखेछि एबं एकटि बेगुन लम्बा लम्बा करे केटे नियेछि और एक बड़ो पिंज कैकटा काचा लंका एक टमेटो और किचुटा धने पत्ते भलोक कूचिए नहीं जीरा और हलुद। प्रथम माछटा के नून और हलुद दिए माखिए नेब। तब नून किन्तु एकदम ही अल्प देव, बेशी नून देव ना। तो नून हलुद दिए भलोभ ये प्रथम माखिए निगल के भेजे नेब। अभी किन्तु रान्नाटा सर्षे तेल यूज करा चाहले सादा तेल यूज करते पारें। এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো দুটো সাইডই ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি নিয়ে বাকি মাছগুলোকেও এভাবে ভেজে নিচ্ছি। এবার বেগুনটাকেও আমি ভেজে নেব। বেগুনটার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, সেটাকেও আমি তুলে রাখছি। এবার কড়াইতে আর কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা ভেজে নেব, মানে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর লঙ্কা আমি এখানে 3-4টি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। টমেটোটাও একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আমি 1 টিস্পুন দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি। দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা হয়তো পুড়ে যেতে পারে। দিয়ে আমি একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে মশলার থেকে ততক্ষণ আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। মশলাটা থেকে দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিছুটা জল দিয়ে নিয়েছি, আরও কিছুটা জল লাগবে বলে আমার মনে হয়েছে, তো আমি এখানে আরও কিছুটা জল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে মোটামুটি 1 কাপের মতন জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে এক এক করে আমি প্রথমে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে 2-3 মিনিট এভাবে হতে দেব। দিয়ে দেন এর মধ্যে আমি মাছ ভাজাগুলোকেও দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। করে মাছ ভাজা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, 5-7 মিনিটের মতন। এবার নামানোর আগে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমাদের আমোদি মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।